1415 পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, 4415 জনকে কিন্তু নিয়োগ করছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে, যেটাকে তোমরা বলো সবাই চেনো হোমগার্ড বলে। ওকে, হোমগার্ডে নিয়োগ করা হবে 6 মাসের চুক্তিভিত্তিক, যেখানে তোমাদের পার ডে কিন্তু বেতন দেওয়া হবে 565 টাকা পার ডে কিন্তু তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এই চাকরির জন্য তোমরা কীভাবে আবেদন করবে তোমরা কিন্তু অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেছিলে, চলো বিস্তারিত আমরা তোমাদের কিন্তু আজকে ভিডিওতে তার সাথে শেয়ার করব। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দাদা, হোমগার্ডের ভিডিওটা বানানোর পর যেখানে 4415টি শূন্য পদে নিয়োগ করা হবে, ঠিক আছে, মেল ফিমেল তোমরা চাইলে আবেদন করতে পারো এখানে, পুরুষ মহিলা, ওকে, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে দাদা এই পদের জন্য আমরা কীভাবে আবেদন করব। প্রপারলি নোটিশে কিন্তু কোনো কিছু কীভাবে কিছুই বলা নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু চুক্তিভিত্তিকে নিয়োগ করা হবে 6 মাসের, পরবর্তীতে তোমাদের কিন্তু কাজের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু আবার কিন্তু সেটাকে কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়। তো তোমরা এই চাকরিটি করলেও কিন্তু একটি ভালো চাকরি, ঠিক আছে, হোমগার্ড ডিপার্টমেন্টে কোনো রকম কোনো চাপ কিন্তু নেই, ঠিক আছে? এই চাকরিতে আবেদন কীভাবে করবে অনেকেই বারবার জিজ্ঞেস করছে, তোমাদের আজকে একটা সলিউশন ভিডিও মানে তোমাদের বলবো যে কীভাবে তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো যারা চ্যানেলে প্রথম তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলো কীভাবে আবেদন করবে তার প্রসেসটি আমরা তোমাদের জানাচ্ছি। সামনেই কিন্তু তোমাদের WBCS এর নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে 2023 সালে, ঠিক আছে, আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে আশা করা যায় এই মাসেই। তো এখানে প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বই লঞ্চ করেছে তপতি পাবলিকেশনের তরফ থেকে। সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট পাবে, এক্সাম বেসড কিন্তু প্যাটার্ন এবং তার সাথে প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট অ্যান্ড এক্সাম যেরকমভাবে হয় সেরকমভাবে প্র্যাকটিস সেটগুলো সাজানো রয়েছে, ঠিক আছে? খুবই একটি ভালো বই, বইটি আমার কাছে রয়েছে, আমি নিজেও বইটিকে ফলো করছি, ঠিক আছে? WBCS এর প্রিলিমিনারি প্র্যাকটিস সেটের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, বইটি তুমি যদি WBCS এর একজন এক্সপিরিয়েন্স হয়ে থাকো তো বইটি তোমাদের অবশ্যই তোমার কাছে থাকা জরুরি, যেখানে 25টা প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ হনোরারি এডিটর্স কারা কারা এই বইটিতে যুক্ত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সবগুলি কিন্তু WBCS এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে? এই কারণে আমি তোমাদের বইটা বলছি খুবই ভালো বই। দেখতে পাচ্ছ WBCS গ্রেড এতে কিন্তু দুটো স্যার দেখতে পাচ্ছ যে স্যার কিন্তু চাকরি করে তাদের নামও দেওয়া রয়েছে কারা কারা বইটি কিন্তু লিখতে সাহায্য করেছে। তো তপতি পাবলিকেশনের তরফ থেকে এই বইটি কিন্তু লঞ্চ করা হয়েছে নতুন এডিশনে 2023 সালে কিন্তু লঞ্চ করা হয়েছে। বইটি খুবই সুন্দর বই, তোমরা যারা যারা বইটি নিতে ইচ্ছুক বা কিনতে চাও নিকটবর্তী বুক স্টলে তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়াও তোমাদের বলে দিই অনলাইনে বইটি অ্যাভেলেবেল রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের আমি কিন্তু সুবিধার্থে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু চাইলে এই বইটি কিনে নিতে পারো। তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু 30 তারিখে কিন্তু লঞ্চ করা হয়েছে নোটিশটি, মানে প্রকাশিত হয়েছে হাওড়া, ঠিক আছে? এটি একটি কিন্তু ফ্যাক্স নোটিশ, ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আশা করি তোমাদের এই ভ্যাকেন্সিটা যে জেনুইন তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছো, ঠিক আছে? ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেপ্লয়মেন্ট অফ টেম্পোরারি হোমগার্ডসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যেখানে অলরেডি কিন্তু 2800 জন কিন্তু অলরেডি কাজ করছে আর বাদবাকি তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে? 1615 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে ফ্রেশারদের, ওকে, যেখানে তোমাদের 1/1/2023 সাল থেকে 30/6/2023 সাল পর্যন্ত তোমরা কাজটি করতে পারবে, 565 টাকা পার ডে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু চাকরির যে মানে যে তোমাদের যে কন্ট্রাকচুয়াল সেই পিরিয়ডটা কিন্তু বাড়ানো হবে। তো অযথা টেনশনের কোনো কারণ নেই, তোমরা চাকরিটি করতে যারা যারা করতে ইচ্ছুক তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? এই চাকরির ক্ষেত্রে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দাদা কীভাবে অ্যাপ্লাই করবো, তাই তো অ্যাপ্লাই প্রসেসটা তোমরা বুঝতে পারছো না। দেখো এই চাকরির ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস যদি হয়ে থাকো, হোমগার্ডের ক্ষেত্রে 8 পাস, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর বেতনের ক্ষেত্রে 565 টাকা পার ডে কিন্তু তোমরা বেতন পাবে, ওকে? তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে কোথায় কতটি ভ্যাকেন্সি রয়েছে 30 ডিসেম্বর 2022 অনুযায়ী, ঠিক আছে? তো সেগুলো কিন্তু লিস্ট অনুযায়ী বলা রয়েছে। এই চাকরিতে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকম অনলাইনে আবেদন হয় না যতটুকু জানি, তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন হয়, ঠিক আছে? SP অফিসেও মাঝে মধ্যে তোমাদের এই চাকরির ফর্ম কিন্তু দেওয়া হয়ে থাকে। তবে তোমাদের এখানে বলে দিই, তোমরা যারা যারা যেই তোমরা দেখতে পাচ্ছ যেই PC-র আন্ডারে তোমরা পড়ছো সেই PC-তে একবার যোগাযোগ করো, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে অ্যাড হয়ে যাও, সেখানে এই নোটিশটি পাবে, ঠিক আছে? সেখান থেকে দেখে নিতে পারবে, এই 12-7 PD-তে যোগাযোগ করতে পারো। এই যে এগুলো তোমাদের হচ্ছে ফ্রেশারদের লিস্ট, তোমাদের দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে? এগুলা অলরেডি তোমাদের এগুলাতে কিন্তু কাজ করছে, এগুলাতে তোমাদের নিয়োগ করা হবে না। এই যে তোমাদের ফ্রেশারের লিস্ট এটা, ঠিক আছে, 1615 জন, এখানে তোমাদের নিয়োগটা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম এখানে 275টা ভ্যাকেন্সি, কোথায় যোগাযোগ করবে? হাওড়া রুরাল, ঠিক আছে? হাওড়া রুরালে যদি তোমরা যদি কোনো কিছু আপডেট না পাও সেক্ষেত্রে তোমরা SP অফিসে যোগাযোগ করতে পারো। এটার ক্ষেত্রেও সেম, ADPC-তে করবে, যদি না পাও
সুপ্রিন্টেন্ট অফ পুলিশে কিন্তু যেতে পারো, সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমি ফর্মটা ফিল আপ করতে চাই, কীভাবে ফিল আপ করবো বা তার প্রসিডিওর কী রয়েছে সেটা আমাদের কাইন্ডলি জানিয়ে দেন, ঠিক আছে। যতদূর সম্ভব তোমাদের A4 পেজের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তোমাদের এই যে সেকশনগুলো রয়েছে এই সেকশনে যোগাযোগ করবে, নাহলে SP অফিসে যোগাযোগ করবে, ঠিক আছে। এই দুটো জায়গার মধ্যে গেলে তোমাদের এক জায়গায় তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট তোমাদের কিন্তু বলে দিবে, ঠিক আছে। তো সেখানে যাবে, সেখানকার প্রসিডিওর কী রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশন করবে। পরবর্তীতে তোমাদের যেটাই হোক রিক্রুটমেন্ট প্রসেস যেটাই থাকবে, তোমাদের অবশ্যই কিন্তু ডেকে সেই প্রসেসটা কমপ্লিট করিয়ে তোমাদের কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তত তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে সব অল ডিটেলস কালেক্ট করে তোমরা কিন্তু SP অফিসে চলে যাও, ঠিক আছে। না হলে তোমাদের এই যে রিক্রুটমেন্ট সেকশনগুলো রয়েছে এগুলোতে এগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারো, না হলে ফার্স্টে এটাতে যোগাযোগ করবে, না হলে ডাইরেক্টলি SP অফিসে যাবে, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা হতে পারে, কারণ এটা অনলাইন ফর্ম ফিল আপ হয় না, এটা কীভাবে নিয়োগ করবে সেই প্রসিডিওরটাও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা নেই। তো সেই কারণে তোমাদের যেই আইডিয়াগুলো দিলাম সেই অনুযায়ী তোমরা ফলো করো, আশা করি তোমরা ফর্মটি পেয়ে যাবে। আমরা এর আগেও তোমাদের একটি ভিডিও বানিয়েছিলাম যেটা WBTHG মানে পূজার আগে যদি তোমাদের হোমগার্ড নিয়োগ করে সেই হোমগার্ড, সেখান থেকে কিন্তু অনেকেই চাকরি পেয়েছিল, আমাকে কমেন্ট করেছিল, তখন আমার খুব ভালো লেগেছিলো, তারা আমার কথাটা ফলো করে সেখানে যোগাযোগ করেছিল এবং সেই কাজটি পেয়েছিল, কিছু টাকা তারা কিন্তু বাবা মায়ের হাতে তুলে দিতে পেরেছিল আমার কথা অনুযায়ী। তো তোমরা এখানে যোগাযোগ করতে পারো যেগুলো বললাম, সেখান থেকে তোমরা কিন্তু অনেকটা হেল্প পাবে, ঠিক আছে। এই চাকরিটি পেলেও তোমরা কিন্তু অনেকটা পরিবারের কিন্তু মেরুদণ্ড হয়ে দাঁড়াতে পারবে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।